সম্মানিত বরাসার বাজার মসজিদের সম্মানিত খতিব মোহাম্মদ রবুল ইসলামকে সংক্ষিপ্তভাবে একটু বক্তৃত্ববোধ জন্য জানাচ্ছি নাহমদ হুয়া নুসালি আলাল হাবিবল করিম সাউদুল্লাহী না শায়েত অনেক রজিম বিসমিল্লাহী রহমানের রহিম আমাদের কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি উনি একটা সুন্দর একটা কবিতার লাইন বলেছিলেন যেটা আমরা ব্যানারে লাগিয়েছি দয়াল নবীর অপমানে যদি নাতার মন মুসলিম নয় মুনাফিক তুই রসুলের দশমন কথাটা ঠিকই না কাজী নজরুল ইসলাম রসুলের আশেক ছিলেন এখন কথা হচ্ছে আমাদের এই পৃথিবীতে আমরা সকলে শান্তিভাবে থাকতে চাই কি বলেন আমরা কারোর উপর মারামারি কাটাকাটিতে আমরা নাই কিন্তু যদি আমাদের দয়াল নবীর সানের উপর যদি আঘাত হানে আঘাত আসে আমরা কেউ চুপ করে থাকবো আমরা চুপ ছিলাম মুসলমান শুরু থেকে চুপ কিছুদিন আগে ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা সে আমার নবী পাক সাল্লাহ তাহলে আলী হুয়াসাল্লামার আমাদের আম্মা জানমা আয়েশা সিদ্দিকার দি আল্লাহ হুরশানে এমন ধরনের খারাপ আচরণ করেছে খারাপ মন্তব্য করেছে কমেন্টস করে যেটা আমি মুখ দিয়ে আনতে চাই না এখন আমার কথা হচ্ছে মুসলমানের সানের উপর যখন আঘাত আসবে রসুলের সানের উপর যখন আঘাত আসবে মুসলমান চুপ করে থাকতে পারে না বদরের যুদ্ধে দুই ছোট ছোট ছেলে যুবক ছোট্ট ছেলে একজন আল্লাহ রসুলের সাহাবির কাছে বলতেছেন আবু জেহেল কুনটা তাকে একটু দেখিয়ে দেন তখন বললেন কেন তখন উনি বললেন মার যায়েঙ্গে ইয়া মারেঙ্গে ইয়া না রেকো মরে যাব না হয় নিজে মরব কিন্তু ওই জাহান্নামীকে মারব তা তারপর বলছেন কেন বলছেন শুনতা হে ও গালি দিতা হে মাহবুবে খোদাই কো সুবহান আল্লাহ বলে সেই ছোট ছেলে তাদের উপর রসুলের চাদের অন্তরের ভিতরে রসুলের রেস্ট ছিল রসুলকে গালি দেওয়ার কারণে তারা আবুল আহাবকে আবু জাহেলকে সেই ঘোড়ার মধ্যে থেকে কতল করে দিয়েছিল কিন্তু আমরা আজকে এই বাংলার জমিন থেকে বরাসারের জমিন থেকে মোদী সরকারের কাছে আমরা আবেদন করব তাকে বলবো যেন তার এই অপমানে তার দলের মুখপাত্র নুপুর শর্মা যে রসুলের সামনে অপমাননাকর কথা বলেছে সারা বিশ্বের সারা বিশ্বের মুসলমানের কাছে তাকে ক্ষমা চাইতে হবে ঠিক কিনা বলে সারা বিশ্বের মুসলমানের কাছে ক্ষমা চাইতে হবে আজকে ভক্তপ্রাচ্য বলেন ইরাক বলেন কুয়েত বলেন সৌদি আরব বলেন বিভিন্ন দেশে আজকে সৌদি আরব বলে তার ইন্ডিয়ার সকল পণ্যকে বর্জন করার হুকুম দিয়ে দিয়েছে এবং কি তাদের দোকান থেকে তাদের সকল পণ্যকে নামিয়ে দিয়েছে আমরা বাংলাদেশ থেকে রসুলের ভালোবাসার ন্যূনতম একটি প্রকাশ করবো আমরা ভালো পণ্য বয়কট করবো জোরে বলে ঠিক ভারতের পণ্য বয়কট করবো ঠিক কি না বলেন নূরপুর এই অপমান করেছে রাসুলের সানে এরকম অবমাননা করার কথা বলেছেন আমরা তাদের ফাঁসি চাই জোর বলুন ঠিক কিনা আমিন আমাদের সকলকে দিনের উপর সঠিকভাবে ইস্তেকাম থাকার তৌফিক দান করুক আসসালাম